বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না রাগুন জ্বলে দ্বিগুণের দয়াল জলদি নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণের দয়াল জলদি নিবে না ওরে এই তাহির প্রেম করিও কলঙ্কী ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী আমার যুবক ভয়রাব আমার মুরব্বী বাবারা আমার পর্দানুসীন মা ও বোনেরা সারাটা জীবন শুনলাম কবরের ভিতরে গেলে তিনটা প্রশ্ন করা হবে এটা সত্য কথা কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি হাশরের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে কোরআনুল কারীমের কতগুলো জায়গায় কত আজাবের কথা শুনলাম কত গজবের কথা শুনলাম কত রহমতের কথা শুনলাম যুবক ভাইরা জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা মানার নাম হলো ইমান আবু জাহিল আমার নবীকে মুহাম্মদ হিসাবে জানতো নবী হিসাবে জানতো আল্লাহর বন্ধু হিসাবে আবু জাহিল জানতো কিন্তু আমার নবীকে না মানার কারণে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে কথা গন ঠিক কিনা ঠিক এমন ভাবে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে আমার নবী হিসাবে জানতেন আল্লাহর বন্ধু হিসাবে আমার নবীকে জানতেন আমার নবীকে মেনেছেন এই জন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের পরে শেষ সমাধি হয়ে গেছে আমার নবীর কদম মোবারকে এই জন্য নবীর পাগল হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত ওই শুভ সংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে যারা বিশ্বাস করেছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা বলেন ঠিক কিনা ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আরে বাবা যারা আল্লাহকে এক আল্লাহ বলে জানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার আল্লাহ সব মাফ করে দিলেও দুইটা গুনাহ মাফ করবে না ও তাহিরি হুজুর আল্লাহ কোন কোন দুইটা গুনাহ মাফ করবে না এক নম্বর যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তারে মাফ করব না দুই নম্বর হলো যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করে আমি আল্লাহর সঙ্গে তারা অন্যকে আল্লাহ মনে করে আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করে এই মুশরিকদেরকে জীবনেও জান্নাতে দেওয়া হবে না চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না এখন জবানটা খুলে বলেন আমার আল্লাহ কয়জন জবানটা বড় করে বলেন কয়জন এখন প্রশ্ন হলো আল্লাহ যে একজন পাইলেন কই কারণ কোরআন শরীফে আমার আল্লাহ বলেন ইন্না আরসালনা কাশাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা
وداعياً إلى الله بإذنه وسراجاً মুনিরা। আল্লাহ রাব্বুল আলামিন জ্যাকসন, আল্লাহর সাক্ষী পৃথিবীর কেউ নাও, আমাদের কাছে আল্লাহর সাক্ষী হলো আমার রহমাতুল লিল আলামিন। নবী হলো আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। এই জন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলছে ইয়েস সেটাই ইয়েস, যা বলছে নট সেটাই নট, যা বলছে পালন করো তাই পালন করতে হবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকতে হবে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না, আল্লাহর চিনলেন কারো সিলাই? নবী চিনলেন না। তোমার কপালে তো জুতার বাড়ি রেডি, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ঘোষণাকার তেলাবাত করলে কষ্ট লাগে, আগে শান গাইতাম সময়টা কাটাইবার লাগে, এখন কোরআন তেলাওয়াত গাই প্রেমের মনের শান্তির জন্য অসুবিধা লাগে। এই জন্য আমার নবী হলো রহমত। আমার নবী কি? জবান খুলে বলে নবী কি? এই রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। কে ক্ষমতা দিয়েছেন? কে? কারণ আল্লাহ যদি নবীর ক্ষমতা দেয় আমাদের বাবার কোনো অসুবিধা আসেনি। এখন কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, আল্লাহ যে ইমানের কথা বললেন, ইমানদারের জন্য আল্লাহ শুভ সংবাদ দিলেন, এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং তোমরা বেশি বেশি করে নেক আমল করো। তাইলে আপনারা জবান খুলে আমার সাথে পাঁচটা ওয়াদা দেন, নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না জোরে বলো, আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? সব শেষ কথা মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই আমলগুলো সুন্দর করে করা লাগবে। আল্লাহর বিধানগুলো অনেকে কয় আমরা ইমানদার, কিন্তু আবার নামাজের টাইম হইলে ক্যারাম বুট খেলে, আছে না নাই? এমন ইমানদারের ইমানদারের স্লোগান আল্লাহ কবুল করে না। এই জন্য যুবক, আমার নবী সবচাইতে খুশি হয় বান তার উম্মত যখন আল্লাহর বিধানগুলো মানে, আর আমার নবী সবচাইতে বেশি কষ্ট পায় তার বান তার উম্মত যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আমরা কি নবীকে খুশিতে রাখবো নাকি দুঃখের মধ্যে রাখবো? একমাত্র ইমানদাররা আল্লাহকে খুশির মধ্যে রাখে, আর বেঈমান যারা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে শুধু কথাটাই বলি, যারা ঈমান এনেছে নেক আমল করেছে, এরা কোনোদিন জীবনের পরোয়া করে না, জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমি বলি, আল্লাহ কোরআনে বলছেন কোথায় আল্লাহর আয়াতটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এই জান্নাতটা শুধু মাত্র একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, এই জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ এমন একটা নদী প্রবাহমান করে দিব, এই নদীর বাতাসটা যখন গায়ের মধ্যে লাগবে ইমানদারের অন্তরে আর মনের ভিতরে আল্লাহর মহব্বতের এশকের একটা দোলা শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর ওই যে নদীর পানিটা কেমন? ওই নদীর পানিটা দেখতে বরফের মতো স্বচ্ছ, সুবহানাল্লাহ কইবেন না? ওই নদীর পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর যে দুইটা পার আছে
একটা পার এইদিকে আরেকটা পার ওইদিকে, ওই নদীর পানির মধ্যে ঢেউ খেলে এই ঢেউগুলা হলো মনি মুক্তার মতন। আর দুই পারে যে দুইটা পার আছে আমার দেশের নদীর মধ্যে, নদীর পার হয় মাটি দিয়া, আর ওই জান্নাতের ভিতরে যেই নহরটা রাখবি ওই নহরে দুইটা পার আছে আমার আল্লাহ, ওই পার গুলো বানাইলেন স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল ইমানদারের দাম কি কম না বেশি। এখন প্রশ্ন হলো ইমানদার কাকে বলে? আমার আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে নবী হিসাবে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, জান্নাত বিশ্বাস করবে, পুনরুত্থানকে বিশ্বাস করবে, তাকদীরকে বিশ্বাস করবে, এইগুলোর বিশ্বাস একত্রে বিশ্বাসের নাম এগুলো ঈমান। কথা কোন ঠিক কিনা? যারা এই বিশ্বাসগুলো করে এদের পজিশন আল্লাহ কেমন বাড়ায় দেয়। ঘটনা হলো সেই দিকে, আগে আমি ইমানদারের কথা বলছি কেন, আমাদের সমাজের ইমান মানুষের ইমান বড় দুর্বল হয়ে যাচ্ছে, কি খুব দুর্বল হয়ে যাচ্ছে, গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে গেছে। এক এক বেচারার সামনে দিয়া পানি যাবে, বৃষ্টির পানি যাবে, পানি যাইতে দেয় না, কয় তোর বাড়ির পানি আমার সামনে বাড়ির সামনে দিয়ে যাইতে পারবে না, এই হলো আমাদের অবস্থা। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তুমি যেই লোকটাকে বলছো তোমার বাড়ির বৃষ্টির পানি আমার বাড়ির সামনে দিয়ে যেতে পারবে না, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার যদি হিম্মত থাকে আসমানের বৃষ্টিটা তোমার উঠান থেকে ফিরে দাও, তোমার চালের পানি তোমার জায়গায় পড়ে এই পানিটা আবার কোন না কোনো বাড়ির উপর দা গড়াইয়া যায়। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, এই জন্য মানুষ মানুষের জন্য, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যার অন্তরে মানবতা না সে কোক, যার ভিতরে মনুষ্যত্ব থাকবে না সে কোনোদিন ইমানের স্বাদ পাবে না, আর যার অন্তরে মনুষ্যত্ব থাকে সে ইমানের স্বাদ পায়। আমার দেশের ইমান নড়েবড়ে হয়ে যাচ্ছে, কেন বলছি বারবার, দেখবেন মাপ দেওয়ার সময় দাড়ি পাল্লাটা এইভাবে টান দেয়, আবার এই আঙ্গুলটা দিয়ে এইরকম ক্যান ক্যান করে, দেখবেন মিষ্টি যখন মেপে দেয় মিষ্টি যা দেয় মিষ্টির কার্টনের ওজন কম না। কথা বলেন না কেন? আর ইমানটা কিভাবে নড়ে বড়ে হচ্ছে, আগে চুল পরিমাণ হিসাব করত, এখন এইগুলা নাই, আপেল দিছে আপেলের নিচে এত বড় ঠোঙ্গা লাগাইছে, এটার ভিতরে মোটা করে একটা কি যেন দেয়, কি কইডারে কার্টনের কাগজ লাগাইয়া দেয়, এটার ওজন থাকে অনেক গ্রাম। কিন্তু দেখা যায় সে ভুলে গেছে, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মাপে যদি পৃথিবীর মানুষ কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাশরের ময়দানে মিজানের পাল্লাটারে হালকা করে দিবে, ঠিক কি না? এই দিনের পর আরেকটি দিন আছে, এটার নাম হলো আখিরাত। কথা কন ঠিক কি না? এই আখিরাতে সব কিছুর হিসাব দেওয়া লাগবে, বাঁচতে পারবেন না। কেউ যদি কাউকে ঠকায় আল্লাহ তারে ঠকাই দেয়, মান হাফারা হুফিরা, কেউ যদি কাউকে মারার জন্য ফাঁদ পাদে আল্লাহ তাকে ওই ফাঁদে ফেলেই মারে, পরের জন্য কবর করলে নিজেই কবরে পরে মরতে হবে। দেখেন না তাহির বিরুদ্ধে কি কম কথা কইছে, বিরুদ্ধবাদীর এখন কই? হাত তুলে বলুন ঠিক কি না বলুন? আপনার মনে একটু কষ্ট হচ্ছে, রাত্র কি বেশি হয়ে গেছে? আমার কমিটিরে বলছিল 9:30 মাইক দিবে, এই জন্য দৌড়াই আসছিলাম, আয় কাম হইছে না, গরু নিয়ে যে ঢুকাইছে এরপরে আর আসতে দিতেছে না, যাই হোক তারপরে আসছি। যতটুকু সময় আমি জানি রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত মজা হয়। আমরা কি কাউকে ধোকা দিব, কাউকে ঠকাবো, ওয়াদার খেলাপ করব, কাউকে কষ্ট দিব? কাউকে কষ্ট দেওয়ার নাম কি ইমান? না। এই জন্য এটা আমি বলেছি, কাউকে কষ্ট দেওয়ার নাম ঈমান নয়। মানুষকে ভালোবাসতে হবে, আমার নবী বলেন আনতা মামান আহবাবতা, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবা আল্লাহর জন্য, যাকে ভালোবাসবা নবীর জন্য, ওই নবী তোমার সঙ্গে জান্নাতে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে কি মানুষকে ভালোবাসলে লাভ না লস? কিন্তু ভালোবাসার ধরন আছে না নাই? এই আমাদের যে এটা বর্তমানে কি চলতেছে লকডাউন, এই লকডাউনের ভিতরে স্কুল কলেজ প্রতিষ্ঠান কি খোলা না বন্ধ? কথা কয় না বন্ধ, কিন্তু এই বন্ধের ভিতরে আমাদের ছেলেদের ব্রেন কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে।
এরা অবসর সময় কি ভাবে কাটাচ্ছে জানেন? অবসর সময়টা কাটাচ্ছে পাবজি আর ফ্রি ফায়ার গেমসে। এগুলা মুরব্বীরা চিনবেন না, আপনারা জানেন না, পোলাপান মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই মোবাইলে এমন ভাবে আসক্ত হয়ে গেছে, পাবজি আর ফ্রি ফায়ার গেমস ছাড়া তারা কিছুই বোঝে না। কিন্তু এই পাবজি গেমস গুলো এমন খেলা যে এই মোবাইলটা নিয়ে বৈশা গেলে এই খেলার থেকে আর তারা অন্যদিকে যায় না, সারা ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়। এই দিতে টাকা দিতেছে, এমবি কিনতেছে, খেলাও খেলতেছে, খাওয়া খাবার খাবারের কথা বলে যাচ্ছে, ব্রেন বিকৃত হয়ে যাচ্ছে, স্বাস্থ্যের অবনতি হচ্ছে, শারীরিক অবনতি হচ্ছে। এবং অনেক ছেলেরা এটার প্রতি আসক্ত হতে হতে পরিবারের মানুষের প্রতি একটা তিক্ততা সৃষ্টি হয়ে গেছে। ঘরের মানুষ যখন তাকে বেশি কঠিন ভাষা বলে, শেষ পর্যন্ত তথ্য এমনও পাওয়া গেছে ওই পাবজি গেমস খেলোয়াড়রা এবং ফ্রি ফায়ার গেম যারা আসক্তি, এরা আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। কথা কন ঠিক কিনা কন? এই জন্য অভিভাবককে বলতেছি, আপনারা মোবাইল আপনার সন্তান থেকে মোবাইলটা দূরে সরায় নেন। ছেলেকে যদি মানুষ করতে চান এদিকে একটু খেয়াল করেন। এই লকডাউনে আজকে মানুষ অলস হয়ে যাচ্ছে, আত্মহত্যার পরিমাণও বেড়ে গেছে। এই কিশোর বয়সের ছেলেগুলো সবচাইতে বেশি এই সমস্ত গেমস আসক্তি হয়ে যাচ্ছে। আপনারা জানেন জর্ডানে এই এই গেমস খেলাটা নিষিদ্ধ করা হয়েছে। আমি সেই দিনও ঢাকায় বলেছি এবং গত পরশু দিনও বলেছি, এই বাংলাদেশ থেকে এই সমস্ত গেমসগুলোকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন, বসো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন, এই কম্পিউটার বলেন আর মোবাইল বলেন, এই সমস্ত মোবাইল আর কম্পিউটার ভিতরে যত গেমস আছে, এই গেমসগুলোকে মানসিক ব্যাধি হিসাবে তারা আখ্যায়িত করেছেন। মানসিক ব্যাধি হয়ে গেছে। এই জন্য ওয়াজ শুন, এই যে ওয়াজ শুনতেছেন, এই এই শোনাটা বড় চমৎকার। মেধা বিকশিত হবে যদি আপনার একান্তই বিনোদন করতে মনে চায়। পড়ার সময় পড়ার টেবিলে থাকবেন, খেলার সময় অন্য কোনো খেলা চলবে না। প্রয়োজনে ফুটবল খেলবেন, প্রয়োজনে ক্রিকেট খেলা খেলবেন, কিন্তু কোনো জোয়ারি খেলবেন না, ঠিক কিনা বলেন? তবেই আপনার এই কোরআনের বয়ান শুনতেছেন তা আপনার মাঝে তাসির করবে। আর যদি আপনার মনমানসিকতা থাকে এইরকম, ওয়াজ যা করে শুনবো আর যেভাবে আসি সেইভাবে চলবো, এই ওয়াজ শোনার কোনো দাম নাই। এই জন্য আপনারা সবাই আল্লাহর বিধান মানতে হবে। রাজি আসি না নাই বলেন? আর যখন আসি না নাই বলেন, তাহলে আমার সাথে কণ্ঠ মিলে কি আল্লাহর শান একটা গাইতে পারবেন? সবাই আমার সাথে বলবেন তো ইনশাল্লাহ। তাহলে একটু সবাই তুলুন তো দেখি, সবাই আমার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে বলবেন, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান এ মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝে হো বুঝে না তো বসান, তুমি রহমান মেহেরবান। সবাই কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, জোরে কন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, দয়ার মালিককে। আর জবান খুলে বলো দয়ার মালিককে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, আল্লাহর ডাক দিয়ে কন্যা আল্লাহ আকবার। জনম জনম যদি গাহি
তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি মায়া করো দয়া করো মায়া করো দয়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই বলেন তুমি রহমান মেহেরবান অন্ধ গহনা শুধু তোমার গুণগান বুঝিব বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে বলু সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব জবান খুলে বলো জান্নাত দেওয়ার মালিক কে আল্লাহ আওয়াজে মানি না জোরে বলুন কে আল্লাহ ও বন্ধুরি বন্ধুরি একটা কথাই বলতে চাই ঈমান বড় সম্পদ আমার নবী বলেছেন এমন একটা দিন আসবে এমন একটা যুগ আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি আল্লাহ গো তুমি বলছো ঈমানদারের জান্নাত দিবা ওই জান্নাতের নিচে আবার নদী রাখবা আমরা তো ঘরের মধ্যে ব্যবহার ফ্যান ব্যবহার করি আমরা তো ঘরের মধ্যে এসি ব্যবহার করি আমরা তো ঘরের মধ্যে বাতাস খাওয়ার জন্য ফ্যান ব্যবহার করি নদীর পারে বাতাস খাওয়ার জন্য ঘুরতে যাই তোমার কাছে জানতে চাই ওই জান্নাতের ভিতরে তুমি বাতাসের ব্যবস্থা করলা বাতাস গায়ের মধ্যে লাগাইলে চামড়ার মধ্যে বাতাস লাগে কিন্তু পেটের ক্ষুধা তো বাতাস দিয়া দূর হয় না কথা কোন ঠিক কিনা পেটের ক্ষুধা কি বাতাস দিয়া দূর হয় পেটের ক্ষুধা বাতাস দিয়া দূর হয় না এই জন্যই তো আল্লাহর একটা প্রশ্ন করি সাঙ্গর থেকে ও আমার আল্লাহ জান্নাতের ভিতরে তুমি দিয়েছো আমরা বাতাস খামো নহর থেকে অসুবিধা নাই আজকে বাতাসের কত মূল্য আমি যে ঘরের মধ্যে খাবার খাইলাম দেখলাম উপরে ফ্যান ঘুরতেছে কি ঘুরতেছে কথা কয় না কি করে উপরে ফ্যান ঘুরে একটা মাস যখন হয়ে যায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিলটা বানায় না ঘরের মধ্যে দিয়া যায় আপনার কারেন্টের বিল এত কথা কয় না রে কারেন্টের বিল এত এসির বিল এত এই ফ্যানের বাতাস খাইলা আমার বিল দিলাম আমি একটা কথাই জানতে চাই দেখেন দুনিয়ার জমিনের নদীর পারের মধ্যে কি দক্ষিণ হাওয়া খাইলাম এখনো বসে আছি গায়ের মধ্যে বাতাস লাগতেছে কিন্তু একটা বার চিন্তা করেন দুনিয়ার কৃত্রিম যে ফ্যানের বাতাসে বিল দেওয়া লাগে আর প্রাকৃতিক হাওয়া আমার আল্লাহ গায়ের মধ্যে লাগাইতেছে একটা টাকাও বিল দেওয়া লাগে না জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না আল্লাহকে চিনতে গিয়ে অনেক দূরে যাওয়ার দরকার নাই একদম বেসিকলি ভাবে চিনে নেন শুধুমাত্র তাই নয় ওই যে দেখেন কেউ যদি স্ট্রোক করে অথবা হাড় অক্সিজেনের স্বল্প অক্সিজেনের প্রয়োজন হয়ে যায় শ্বাস প্রশ্বাস কষ্ট হয় অনেকে আইসিউর মধ্যে ঢুকাইয়া দেয় জিগাইলাম প্রতিদিনের বিল কত কই 25,000 একদিন থাকলো 25,000 দুই দিন থাকলো 50,000 কেন আইসিউটা কেন ব্যবহার করলো কয় শ্বাস ফেলতে পারে না তার শ্বাসকষ্ট হয় এই জন্য আইসিউর ভিতরে নিয়ে ঢুকাই দিছে প্রশান্তির জন্য আমি জানতে চাই বন্ধুরি দিনে রাইতে কতবার আমি শ্বাসটা নিলাম কতবার আমি শান্তিভাবে এমনভাবে শ্বাস নিতেছি এমনভাবে আমি আল্লাহর দেওয়া বাতাসগুলো খাইতেছি কিন্তু আমার আল্লাহ একটা টাকা বিল তো আমার কাছ থেকে নেয় না আল্লাহ বলে আমার বিল টাকা না আমার বিল পয়সা না আমার বিল টাকা না তোরা যদি এই নিয়ামত পায়া যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা নামাজের সেজদার মধ্যে কপালটা লাগায়া দেস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
এই জন্য আমার আল্লাহকে চিনা লাগবে। এরপরে আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহর সাঙ্গর দিকে প্রশ্ন করি, আল্লাহ গো তুমি ইমানদারের জন্য জান্নাত দিলা, আবার ইমানদারের পায়ের নিচে নহর দিলা, কিন্তু আমরা জানতে চাই আমাদের জন্য ওই ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, আমাদের ঘরের মধ্যে তো আমরা তিন বেলা ভাত খাইছি। আল্লাহ কয়, ও বান্দা আসে আসে আসে, আমি আল্লাহ তোদেরকে হিংসা করে বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে রাগ করে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ভালোবেসে বানাইছি, যা বানাইছি সব তোদের জন্য। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব নমনায় বানাইছি, তোদের জন্য এত সুন্দর জান্নাত আমি বানাইয়া দিছি, দিলটা নরম করে দাও, আমি আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছি। একটা জান্নাতের শিক যদি বিক্রি করা হয় এই পৃথিবী সত্তরটা পৃথিবী কিনা যাবে, এরপরেও জান্নাতের একটা শিকের সমান হবে না। আল্লাহু আকবার, এত বড় নিয়ামতের জান্নাত আল্লাহ আমার জন্য বানায় রাখছেন। এ যুবক, আল্লাহ আমাদেরকে অনেক মায়া কইরা বানাইছে, সবচেয়ে বড় কষ্টজনক হলো আমাদের ঈমান নড়ে চড়ে। আমাদের ঈমান কথা কিন্তু একটাই, আমাদের ঈমান নড়ে চড়ে। একটা মেয়ে যদি কালো হয় কয় মেয়েটা কালো, একটা মানুষ যদি লম্বা হয় কয় লোকটা লম্বা, আর একটা যদি খাটো হয় কয় বাইটা, একজন যদি মোটা হয় তাহলে করে তিরস্কার। কিন্তু ও বান্দা, এই এলাকার নাম তো সাঙ্গর, কি সাঙ্গর, উত্তর সাঙ্গর যেহেতু আছে দক্ষিণ সাঙ্গরও দক্ষিণ সাঙ্গর, দক্ষিণ সাঙ্গরের ছেলের পক্ষ থেকে মেয়ে দেখতে আসলো উত্তর সাঙ্গর, কিন্তু ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলো, মেয়েটা দেখলো, মেয়েটা দেখিয়া বলতেছে বাড়িতে গিয়া জানাইব মেয়েটা পছন্দ হয়েছে কিনা। শেষ পর্যন্ত বাড়ির থেকে উকিলটা জানাই দিছে, আমরা তো ছেলে মেয়ের বাড়িও পছন্দ হয়েছে, ভাই ব্রাদার শিক্ষা টিক্ষা সবই পছন্দ হয়েছে, তবে একটা কারণে আমরা পছন্দ করতে পারলাম না, কই মেয়েটা কালো এই জন্য পারলাম না। এরকম আছে না নাই? তুই গামলা বইরা খাইলে কিনলে গিয়া টেয়াটি ফেরত দেয়া দে জিটি খাইছস, এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজও কই, যদি কোনো মেয়ে দেখাবেন আগে দেখাই দিবেন, খাওনের পরে খাওন খাওয়াবেন, তিন দিন পরে পছন্দ হলে খাওয়া, মনে হইলে বাদ। কতক্ষণ কতক্ষণ ঠিক না বেটি? একটা মেয়েকে যখন খাওয়া তো ইচ্ছা মতো গামলা বইরা খাইয়া ফেটফেট বইরা খাইয়া আরছি কুকা গলা ইচ্ছা মতো খাইয়া হেতে বাড়ির যা, বাড়ির যা, এরপরে মেয়েটা কালো। আচ্ছা বলেন তো দেখি, এই মেয়েটাকে যখন বলা হয় তার বাড়ি পছন্দ হয়েছে, তার শিক্ষা পছন্দ হয়েছে, তার পরিবার পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা কালোর কারণে পছন্দ হয় নাই, এই কথাটা যদি মেয়ের কানে আসে বলুন তো মেয়ের মনটা ভাগ ভাগ হয়ে যায় না? আচ্ছা মেয়েটাকে কালো নিজে হয়েছে না আল্লাহ বানাইছে? তো যারা এইরকম মেয়েদের আকৃতি প্রকৃতিকে অপছন্দ করে, বিয়ে শাদি হোক বা বন্ধু বান্ধবের মহলে হোক, কেউ বাইটা কেউ খাটো কেউ লম্বা কেউ বুবা কেউ কালো ইত্যাদি বলে যখন টর্চারিং করা হয়, তোমাকে বুঝতে হবে এখানে যে এই কথাগুলো বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন, কোথায় বলছেন, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ তোমরা আমার সৃষ্টি নিয়ে কখনো বিতর্ক কোনো ধরনের বিরূপ মন্তব্য করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি সুন্দর করে পৃথিবীকে সন্নিবেশিত করেছি, শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শা আর রাক্কাবাক, কালো বলো সাদা বলো লম্বা বলো খাটো বলো গরিব বলো ধনী বলো, স্ট্রাকচার বডি যাই হোক না কেন, হোক ল্যাংড়া হোক বুবা হোক কানা হোক কালো হোক ফর্সা হোক লম্বা হোক বাটি হোক মোটা হোক চিকন, তুই বিরূপ মন্তব্য করতে পারবি না, কারণ আমি আল্লাহ আমার বান্দাটাকে যেমনে পছন্দ করেছি সেইভাবেই বানাইছি, সেইভাবেই বানাইছি। হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার কথা কি, আমার সামনে যাও না, এই যে একটা কথা বলছে খারা রাগ উড়ে নিছে, আমি ওয়াজ করতেছি এক লাইনে আয়েশা কইছে মুর্শিদে গেতাম, আমি কি প্রসঙ্গ ছাড়া কোনো সময় শান গাই? আমার আগের বক্তা বেলায়েতের ওয়াজ করে গেছে, এজন্য আমি গিয়ে সিরিজ চালাতে দিকে
আমি গেছি আমার মতো গেছি, ঠিক কিনা গুণ? গজলকে আমার কন লাগবো? মুভমেন্ট নষ্ট করিস না, কথা বলার সুযোগ দাও। এমন একটা মুহূর্তে আয়ক হুজুর মুর্শিদি গান, কি একটা মুহূর্তে আয়ক মুর্শিদি গান, মুভমেন্টটি তো উল্টো ভালো হয়ে যাবে। আমি তো বহুত গান গাইছি রে, আমার আর কি গান শোনাই বেটা, জীবন কি কম গাইছি ও মুর্শিদ। ঘটনা ভিতরে ঢুকান যাইতো না, এই জন্য আমি প্রথম লাইল দেশ না কি করি, হ্যাঁ ওই যে আইল, আর আইলি তো লাইল, লবণ তো নুন, ঠিক কিনা গর? ক্ষেতের আইল আছে না, আইল দিয়ে বাইন্ডা লইতাছি আর কি, যাতে ফানি দিলে খেত তাহে না, তার একবার খেতে যাবো, ঠিক নি? অসুবিধা নাই, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন কর। তাহলে আজকে থেকে কি কোনো মানুষকে নিয়ে অবজ্ঞা চলবে, তিরস্কার চলবে? এই জন্য বলছি আগে কইন, খাইবার আগে দেখাই লেবেন, পছন্দ হইলে খাওয়াই দিবেন, নাইলে এভরিথিং লস, ঠিক কিনা গন? যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। একটু সালাকি শিখাই দিলাম, যুগ ফাল্টাই গেছে, আগের দিন নাই, ইচ্ছা মতো গামলা খাওয়াই দন, নিত্য বাদ দাসে গা, এখন ওয়ান টাইম আইবেন, দিকা সাটা সানাস মানুষ খাই যায়, পছন্দ হলে কইন, ঠিক আছে? রান চলবে না, কোন ধরনের কোন চিকেন চলবে না, ঠিক কি না? তুমি আবার কিছু মনে করো না, রাগ করতেছেন বুঝতেছেন না? আচ্ছা বলেন, এবার আসেন, একটু অসুবিধা তো ভাই, আচ্ছা দেখেন আমার ওয়াজ গুলো একটু ইয়া হয়তো, এই জন্য একটু অন্যদিকে ঘুরে গেলে ওয়াজ করি আর কি। কি কো ইসলাম যে আল্লাহ জান্নাতের ভিতরে কোনো খাউন আসেনি, পেঁয়াজে কত মজা রে, খালি খাউন আর খাউন, ঠিক না? কয়না অনেক কয়না, এটা জান্নাতটাও যে কত মজা রে, শুধু খাউন আর খাউন, ওই জান্নাতের একটা আঙ্গুর ফল পৃথিবীটার সমান। আমরা তো আঙ্গুর ফলে দরকার লাগলে মাহেবে যামু হবিগঞ্জ, নাকি স্যার? হবিগঞ্জ যামু, আর নহে বানিয়াছম যামু, আর নহে এলাকার যে সাঙ্গর, সাঙ্গর বাজার তো বড় ওই, সাঙ্গর বাজার তো বিশাল বড় দেখলাম, সাঙ্গর বাজারে গেলাম আঙ্গুর ফল আনবার লেগে যাইলাম, আঙ্গুর ফল কিনে আনলাম, যাউন লাগবো আইটটা, নাইলে করে ফাড়ান লাগবো, ঠিক নিও? বাইর দিয়া গেল কেউ আইটটা ইন্যা দন লাগবো, কিন্তু জান্নাতের মধ্যে মুত্তাকি এই না আলা ফুরুষ, এমনি বইবেন হেলান দিয়া বইবেন, সত্তর জনায় এমনি এমনভাবে দাঁড়াই থাকবো, কি লাগবে ডার্লিং? শরীর দেখা জানা, শরীরটা কে গেছে? আর জান্নাতের হুররা ইমানদারের জন্য, বাবা শরীরদিনা আমানো ইমানদারদের জন্য আল্লাহ সত্তর জন হুর যে রাখবে, এই হুর গুলো তারা সত্তর রঙের জামা পরবে, সত্তর রঙের জামা, সত্তরটা কালার, এই সত্তরটা কালার ব্যাদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও দেখে মুসকি মুসকি আসে, তোরারে তোরারে ওয়াজই দরকার, বুঝালাইছি? কাম করো, কাম করো, ইতা অটোমেটিকলি ফায়া যাবে গা। রমজান মাসের ভিতরে হুর আল্লাহর কাছে, আল্লাহ গো এমুক সাঙ্গরের এই রোজাদারটা আমার লাগে দাও না, ও আল্লাহ এমুক সাঙ্গরের এমুক বান্দাটারে তুমি আমার দাও না, হুর আল্লাহর কাছে রমজান মাসে প্রার্থনা করে, আল্লাহ এই সাঙ্গরের এমুক আমার দরকার, হবিগঞ্জের এমুক আমার দরকার, এই বানিয়া সঙ্গের মানুষটা আমার দরকার, আল্লাহর কাছে কয়েক হাজার বার প্রার্থনা করে ইমানদারকে নেওয়ার জন্য হুররা পাগল হয়ে যায়। তোরা না ফেসবুকে একটা মেয়ের আইডি দেখলে, যোগ্যতা অর্জন করো, যোগ্যতা অর্জন করো, তোমার কাছে আসবে, আগে যোগ্যতা অর্জন করো, কথা বলেন ঠিক কি না? নীতি যার চরিত্র, চরিত্র যার সুন্দর থাকবে, তার জন্য আল্লাহ পাক চরিত্রবান মেয়ে মিলাই দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চরিত্র সবচাইতে বড় সম্পদ, ঠিক না বাবা? এই জন্য বলছি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমরা একটা বালিশ আনলে আনতে পারো, যে আসল কাম করো, নহল কাম করো না, আমার শরীরের নিচে জায়গা কোরআন শরীফকে বারবার বারবার বারবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ তুমি জান্নাতের ভিতর, খারাপ লাগতেছে বাবা, তুমি জান্নাত দিলা,
তুমি নদীর বাতাস দিলা কিন্তু জান্নাতে খাও না সিনি আল্লাহ কয় আছে কি আছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ হ্যাঁ জান্নাতের ভিতরে শুধু মাত্র নদীর বাতাস না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাগলদের জন্য জান্নাতের খাবার রেখে দিয়েছি এমন রিজিক রেখে দিয়েছি এই রিজিকগুলো দেখে ইমানদাররা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা এই ফলগুলোর মতো ফলই তো আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়েছিল এই ফলগুলো তো আমরা দুনিয়াতে দেখেছি আঙ্গুর ফল তো দুনিয়ায় দেখেছি পার্থক্য হলো দুনিয়ার আঙ্গুর চাবায়া চাবায়া খাওয়া লাগে আর জান্নাতের আঙ্গুর গুলো পাইরাও আনতে হবে না অটোমেটিক মুখের মধ্যে এসে আঙ্গুর ফল হাজির হয়ে যাবে জান্নাতের ভিতরে সব আছে দুইটা জিনিস নাই সব আছে দুইটা জিনিস নাই এখন বলবেন তাগিরি হুজুর ও হুজুর দুইটা জিনিস নাই কি কি একটা হলো জান্নাতের ভিতরে কোনো ঘুম নাই নিদ্রা নাই দুই নম্বর হলো জান্নাতের ভিতরে ইচ্ছা মতো খাইব দাইব ফ্যাট বইরা ফালাইব গলা পর্যন্ত কিন্তু তাদের কোনো পায়খানা প্রস্রাব নাই জোরে কি সুবহান আল্লাহ বলবেন না এই জন্য আমার যুবক ভাইরা জান্নাতের ভিতরে পায়খানা প্রস্রাব নাই এখন বলবেন হুজুর আমরা তো দুনিয়ার জমিনে খাইলাম পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয়েছে জান্নাতের এই পায়খানা প্রস্রাবের ব্যাগটা কেমনে চলে যাবে হাদিস শরীফে আমার নবী আপনার নবী বলেছেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে গলা পর্যন্ত খাইব খাওয়ার পরে যখন একটা ডেক দিবে সাথে সাথে সকল খাবারগুলো হজম হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা এখন আল্লাহকে বলি আল্লাহ তুমি জান্নাতের ভিতরে সব কিছু দিলা কিন্তু আমি জানতে চাই এই জান্নাতের ভিতরে খাবার পাইলাম আমার সমাজের ভিতরে খাবার আছে আমার সমাজের ভিতরে ফ্যান আছে আমার সমাজের ভিতরে সব কিছু আয়োজন আছে কিন্তু আমার সমাজের ভিতরে পরিবার আছে না নাই ও আল্লাহ জান্নাতের ভিতরে পরিবার আসেনি স্ত্রী পামনি শুধু খাইলাম দাইলাম তো চলবে না স্ত্রী আসেনি আল্লাহ কে হ্যাঁ আছে আছে কই কোথায় আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা তোমাদের জন্য জান্নাতের ভিতরে পুতু পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি জোরে কে সুবহানাল্লাহ বলবেন না এ আমার আব্বা জিরাইরি ও সাঙ্গরের বাবারা আমি ধীরে ধীরে গঠনমূলক আয়াতের দিকে যাচ্ছি এবার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ দুনিয়ায় তুমি আমাদেরকে খাবার দিছো জান্নাতে খাবার বুঝ পাইছি দুনিয়াতে তুমি আমাদেরকে বাতাস দিছো জান্নাতে বাতাস পাইছি বুঝ পাইছি দুনিয়াতে স্ত্রী দিছো আমরা স্ত্রী জান্নাতেও পামু এটাও বুঝ পেয়েছি এখন জানতে চাই আরেকটা বুঝ আমাদের বাকি আছে কই কি কই দুনিয়ার ভিতরে স্ত্রী থাকলে কেউ স্ত্রী আগে মারা গেছে কাহারও স্বামী আগে মারা গেছে কিন্তু জান্নাতের ভিতরে তুমি যে স্ত্রী দিবা তুমি যে পুত্র পবিত্র নারী দিবা এই নারীগুলা কি আমাদেরকে ছেড়ে কখনো চলে যাবে নাকি নাকি আমরা তাদেরকে ছেড়ে চলে যাব আমার আল্লাহ বলে বান্দারি ও বান্দা আমি দুনিয়ায় তোদেরকে স্বামী স্ত্রী জুড়াই জুড়াই পাঠাইয়া বানাইয়া একজন রাগ একজনের পরে নিছি কখনো কখনো কাউরে আবার একদিনে আমি আল্লাহ নিয়ে গেছি কিন্তু জান্নাতের ভিতরে ইমানদারকে না বেঈমানকে ওয়াজ কিন্তু চলতেছে ইমানের উপর এরপরে যাবো আরেকদিকে ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে পুত্র পবিত্র নারীগুলো দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া হুম ফিহা খালিদুন আল্লাহু আকবার
জীবনের যত শক্তি আছে সব বিলাই আল্লাহকে এখন ডাক দিবেন আমি তেলাওয়াত করার পরে। ওয়াহুম্মা ফিহা খালিদু ইমানের দরকার আছে না নাই, এই ইমানের সাথে আমলের দরকার আছে না নাই, এইগুলো যদি ইমানের ঠিকানা যদি নিতে হয়। একজন সাহাবীর দিকে আমি এখন চলে যাব, যেই ঘটনার ভিতরে আপনারা প্রেম পেয়ে যাবেন, যেই ঘটনার ভিতরে আপনারা মহব্বত পেয়ে যাবেন। নবীর একজন সাহাবী, সুবহানাল্লাহ কইতেন, ইমানদারের সবচেয়ে বেশি মজা পাইছে সাহাবীরা, যেরকম সুবহানাল্লাহ, কিভাবে পাইছে, ওরা আমার নবীরে দেখছে আর নবীর পিছনে নামাজ পড়ছে। আমি প্রায় সময় একটা গজল বলি, ফোলাফান্ডি মনে গজলটা পারে কোনটা না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, জন্ম নবীর যুগে হলে কেমন হত, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে। কেন এই গোসালে কি আপনার কাছে আসে নাই, সবাই বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মুরব্বীরে ঠুট মিলান, জন্ম আমার নবীর যুগে দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত, দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, জন্ম ইর যুগে হলে কেমন হত, আশিত ভেসে হজিরতে বেলালের মধুর জান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, দয়াল নবীর পিছে নামাজ কেমন হত, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, দুনয়নে রসুল পাক জন্ম আমার নবীর যুগে হত, জন্ম আমার নবীর যুগে। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার গজলের অর্থটা বুঝে নিবেন। আজকে যারা নবীকে সরাসরি দেখে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে এদেরকে সাহাবী বলা হয়, এই জন্যই তো সাহাবীদের যুগটাকে সোনালী যুগ বলা হয়, কথা বলেন ঠিক কিনা। আমরা এখন সাঙ্গরে বৈশা, রাত্র সাড়ে বারোটার কাছে, রাত্র প্রায় বারো সাড়ে বারোটার কাছাকাছি, আমরা নবী নবী বলে কান্দি, কিন্তু আমরা চাইলেই আমার নবীকে দেখতে পারি না। ও উত্তর সাঙ্গরের বন্ধু, চাইলেই আমার নবীরে দেখতে পারি না, সাহাবারা নবীরে দেখে দেখে নবীর পিছনে নামাজ পড়ছে, সাহাবারা আমার নবীর দেখে দেখে নবীর সঙ্গে ইফতার করেছে, সাহাবারা নবীর নবীর শেষ বিদায় দেওয়ার জন্য নবীর রওজা মোবারকের সামনে হাজির হয়ে গেছে,
এই কথাটাই আমি তাহেরি গজলের সুরে সুরে বলছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, যারা নবীরে পেয়েছেন নবীর সঙ্গে খাইলো ইফতার করলো জিহাদ করলো। কিন্তু নবীর যুগে যদি আমরা থাকতাম, আমরা ডাইরেক্ট বলতাম আমরা নবীর সঙ্গে ইফতার করতাম, আমরা ডাইরেক্ট বলতাম নবীর সঙ্গে জিহাদ করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, উত্তর সাঙ্গরের দিকে তাকায়া দেখুন, আমরা এখনো 1450 বছর পরে আপনাকে উত্তর সাঙ্গর বানিয়া চঙ্গাসমিরি গঞ্জ থেকে জানিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সাহাবারা আপনার সঙ্গে সেরি কাইছে, সাহাবারা আপনার সঙ্গে ইফতার করছে, সাহাবারা আপনার সঙ্গে জিহাদ করছে, কিন্তু আমরা যদি আপনার সামনে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার সঙ্গে থাকতাম, কাফেররা আপনার দিকে তীর মেরেছে, কাফেররা আপনার দিকে পাথর মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরের বরাবর ওই তীরের বরাবর আমাদের বুকটার ফাইটা দিতাম, ইয়া রাসূলুল্লাহ, তীরের আঘাত আমাদের বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। আমাদের মনের ভাষা হলো এইগুলো, কেন তাহিরি নবী নবী করে, কেন আপনার অন্তর নবীর নামটা শুনলে কেঁদে ওঠে? কারণ হলো নবীকে একবার যারা দেখেছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনি কি মদিনায় গেছেন? একটু দাঁড়ান তো, একটু দেখি আপনাকে, একটু উঠেন, আপনি একটু উঠেন, আপনার কাছে আজকে হাজার মাইল। এদিকে তা, এই যুবক এদিকে তাকা, যারা হাজি সাহেবরা আসে আমি হাজি সাহেবদের চোখের দিকে তাকাই, কেন জানোস? কেন জানো? এই চোখ আমার নবীর সবুজ গম্বুজ মুবারক দেখেছে, এই চোখ আমার নবীর রওজা মুবারক দেখেছে। ওনাকে প্রশ্ন করি, আপনার জীবনে বহুত জায়গায় ঘুরেছেন, মদিনার মতো কি এত সুন্দর জায়গা দেখছেন? ও, উনার ভাষায় উনি বলছে আল্লাহর বাড়ির দিকে মদিনার বাড়িটা আরো সরস, মানে আরো সুন্দর, আরো চমৎকার, এটাই হলো সবচাইতে বড় কথা। আরে বাবা, ওয়াজ তো ঘন্টার পর ঘন্টা না, একটা চেতনা দরকার। ঘটনা তো আমরা অনেক জানি, আজকে আমাদের অন্তর থেকে চেতনা বিলুপ হয়ে গেছে। নবী তো এমন নবী, যেই নবী সেজদায় পড়ার পরে নবীর পিঠের মধ্যে উটের নারী বলি একটু বসতে বলছি তোমাদেরকে, তোমরা অনেক কিছুই বুঝো না, একটু বসতে বলছি, আমরা আমার ইমেজ আঘাত করি না তোমরা। আমি মুরব্বীদের সঙ্গে আজকে কথা বলবো, তোমাদের সঙ্গে শেষ বেলা আমি 10 মিনিট সময় দিয়ে যাব, এরপর আল্লাহর ওয়াস্তে আমাকে একটু কথা বলার সুযোগ দাও। কথা শুধু একটাই, ঘটনা অনেক জানি, চেতনার অভাব আছে, চেতনা না থাকার কারণে আজকে এই শুহাদে কারবালার চেতনা না থাকার কারণে আজকে বাতিল ঘরে 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 ইজিদি মুসলমানরা বইরা গেছে। কথা বলেন না কেন? রাগ করে লাভ নাই, আমাকে আমাকে বলতে হবে না, আমি সব বুঝি রে বাবা। একটাই অনুরোধ, আমাকে গালি দাও কিচ্ছু বলবো না, আমার বাবাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না, আমার নানাকে তুলে গালি দাও কিচ্ছু বলবো না, আমার 14 গোষ্ঠী তুলে গালি দাও আমি কিচ্ছু বলবো না, আমার পিতৃ সম্পত্তি দখল করে নাও কিচ্ছু বলবো না, আমার বাপ দাদার উপরে আঘাত করে কথা বলো আমি কিচ্ছু বলবো না। তোমরা তো জানো, আপনারা জানেন আমাকে আঘাত করেছে অনেকবার, আমার গাড়ি ভেঙেছে অনেকবার, আমি মামলা পর্যন্ত করি নাই, আমাকে মামলা করেছে আমি মামলা করি নাই, কিন্তু আমাকে আঘাত করলে আমি নীরবে সহ্য করে নিব। আল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমার জান আমার প্রাণ আমার হাবিবে তু জাহানের বিরুদ্ধে যদি কথা বলো আমি তাহিরি বরদাস্ত করব না, বরদাস্ত করব না। নবী বসে আছে, এক সাহাবা চোখের পানি ফেলে কান্না করে, রসুল জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন? সে ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বিশ্বাস করি, সুবহানাল্লাহ, বলেন আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আপনার কোনো আমল আমার বাদ নাই, আপনি নামাজের কথা বলেছেন আমি নামাজ পড়ি, আপনি রোজার কথা বলেছেন আমি রোজা রাখি, আপনি হজের কথা বলেছেন আমি হজ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু আছে, একটা জিনিস আমার পরিপূর্ণতার বাকি আছে। রসুল অন্তরে
রসুলের খবর জানার ক্ষমতা আছে না নাই? রসুল ডাক দিয়ে কি পাগলা, তোমার কি বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের জায়গাটা বাকি আছে, কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি, আমি বিয়ের জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু অনেক মেয়ে আমার পছন্দ হয়েছে। জীবনে যতটা মেয়েকে পছন্দ করেছি বলেছি, আমি কোরআন শরীফ থেকে বলেছিলাম ফি আইয়ে সূরাতিন মা শা আর রাক্কাবাক, কিন্তু দেখেন যত জায়গায় পরীক্ষা, যত জায়গায় ছেলে মেয়ে দেখতে গেছে, তত জায়গায় মেয়েটা পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা ছেলেকে পছন্দ করে না। একবার রসুল ডাক দিয়ে কই, ও বাবা, তোমাকে পছন্দ করে না কি বলছে মেয়েটা, তোমার কোন জিনিসটা তার পছন্দ হয় না? টল ফিগার কয় না, তোমার টাকা পয়সা কয় না, তোমার বডি ফিটনেস কয় না, কি কই? ইয়া রাসূলুল্লাহ, আমার এই গালের মধ্যে কিছু শীতলা দাগ আছে, আমার দেশে দেখবেন কিছু মানুষের চেহারা আছে গাতা 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 এইরকম, কি কই ডারে দরকার নাই বলার, এমন গর্ত 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 গর্ত, এই গর্ত গর্ত থাকার কারণে ওরা আমার সবই পছন্দ করে, কিন্তু আমার চেহারাটা দেখতে অসুন্দর, এই জন্য তারা আমাকে পছন্দ করে না। এই দুঃখে আমি যদি মারা যাই তাহলে এই সুন্নাটা আমার বকেয়া রয়ে যাবে, না জানি এটার জন্য আল্লাহর কাছে আবার জবাব দিতে হয় কি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন মজলিসে বসে বসে ওই চিন্তায় আমি চোখের পানি ফেলে কান্না করি। রসুল ডাক দিয়ে বলেন, এই পাগলা এদিকে আয়। আসলেন, হাতে একটা নসুল কাগজ নিলেন আর একটা কলম নিলেন, কলম আছে না, কলম নিলেন, ও স্যারের কাছে আমার স্যারের ছবি আছে, একটা কলম নিলেন, এইভাবে নিয়ে লিখলেন, এই কলম দিয়ে লিখলেন, এইভাবে লিখলেন, ইয়া সাহাবা তুমি একটা কাজ করো, তুমি এই কাগজটা নিয়ে এই এমন একজন আমির আছে, এই এলাকার একটা বাদশাহ আছে, এই বাদশার কাছে যাবে, গিয়ে এই শুধুমাত্র এইভাবে এই লাস্টে লিখতে 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 ইতি ইতি মোহাম্মদ নবীর নামটা লিখে দিয়েছেন, এইভাবে তুমি কাগজটা নিয়ে এইভাবে তুমি এটা নাও, এ আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার তো বিয়ে হয় না, তুমি তো অনেক লোকই দেখেছো, গরিব বেশিরভাগ গরিব মানুষই দেখছো, তবে এখন বর্তমানে ওই এরিয়ার একটা বিশাল বড় বড় লোক আছে, তার একমাত্র একটা কন্যা আছে, ওই বড় লোকের কাছে এই কাগজটা নিয়ে দিবা, আর সে কি উত্তর দেয় আমার কাছে এসে বলবা। তখন সেই লোকটা তখনও জানে না কাগজে কি লেখা আছে, তখন ওই লোকটা ছেলেটা কাগজটা নিয়ে ওই বড় লোকের কাছে গেছে। বুঝেন না, বড় লোকের ঘরে ঢুকতে গেলে অনেক সময় লাগে, একদম মুসাফিরের মতো দাঁড়িয়ে আছে। এবার কাগজটা নিয়ে যখন ওই লোকটার কাছে দিল, দেওয়ার সাথে সাথে ওই মেয়েটা আবার ঘর থেকে অনুভব করলো কে যেন একটা কাগজ নিয়ে আসছে। আসার পরে এইভাবে যখন কাগজটা খুললেন, খোলার পরে এই লোকটা কাগজটা এইভাবে পড়লেন, পড়তে 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 কাগজটা এইভাবে লাগালেন। লাগানোর পরে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি আমার রসুল বলেছিলেন আপনি কাগজটা খুলে পড়বেন কি লেখা আছে, আর আপনার কাছ থেকে খবরটা পেয়ে আমার রসুলকে বলার জন্য এই লোকটা ডাক দিয়ে কয়, কাগজটা পাঠিয়েছে নবী, এই কাগজে লেখা আছে, হেই বাদশা, তোমার একটা মেয়ে আছে, যেই ছেলেটাকে আমি পাঠিয়েছি তার সঙ্গে তোমার মেয়েটাকে বিয়ের প্রস্তাব করছি। ইতি মোহাম্মদ রসুলুল্লাহ, কেমন লোকটা পাঠাইছে কাগজটা, কত বড় ওজন, কিন্তু বাদশা তো টাকার পাগল, সে তো তার একমাত্র মেয়ে, এত সুন্দরী রূপসী একটা মেয়ে, কিন্তু এই মেয়ের মেয়েটাকে এই ছেলের কাছে বিয়ের প্রস্তাবের কথা শুনে তাৎক্ষণিক তিনি মর্মাহত, তাৎক্ষণিক তিনি একদম আহত হয়ে গেল, আমার এত সুন্দর মেয়েটাকে আমি এই সাহাবীর এর কাছে বিয়ে দিব যার চেহারাটা অসুন্দর। এই কথা বলার পরে মেয়ের বাবাটা বলে দিলেন, যাও তুমি রসুলকে বলো আমি রসুলকে ভালোবাসি, কিন্তু আমি রসুলের প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না, এত সুন্দর মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার নেপথ্যে আমি রাজি হতে পারলাম না। এবার ওই লোকটা মনের কষ্ট মনে নিয়ে ইনদিমিন টাইমে রসুলের দরবারে রওনা হয়ে গেলেন। তৎক্ষণাৎ মেয়েটা ঘর থেকে বের হয়ে আসলেন, বাবা ও বাবা, এই লোকটা এসেছিল অত্যন্ত হাসি খুশিতে, কিন্তু আমি তাকিয়ে দেখলাম লোকটা যাওয়ার সময় চোখের পানি ফেলে কান্না করতে করতে যাচ্ছে, তার কারণটা কি? তখন মেয়ের বাবা ডাক দিয়ে বলে, আপনার কি আমার কথা বুঝতেছেন, মানে কি বুঝতে অসুবিধা হইতেছে? এবার মেয়ে বাবা ডাক দিকে, মা গো তোমার জন্য রসুল একটি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে এই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য, তুমি বলো আমার কি টাকার অভাব আছে? কয় না, এখন বর্তমান এই মদিনার অলিতে গলিতে যত মেয়ে আছে তোমার চাইতে কি সুন্দরী কোনো মেয়ে আছে? কয় আমি তো দেখি না, তাইলে এতই সুন্দর এত টাকার মালিক আমি, সাধারণ একটা জীর্ণ শীর্ণ লোকের কাছে তোমাকে বিয়ের প্রস্তাব করেছে রসুল, আমি আন্তরিকভাবে না করে দিয়েছি, এটা তো মানাই না,
না, এটা তো শোভা পাই না। আগের দিনের মানুষ কি করছে জানেন, কারো বাড়িতে মেয়ে দেখতে গেলে যাইয়া দেখছে মেয়ের বাড়ির গোসলখানাটা ঠিক আছে কিনা, মেয়ের বাড়ির টয়লেটটা ঠিক আছে কিনা, যদি বলে টয়লেট আর গোসলখানা ঠিক আছে, বাবা বলছে মেয়ে পছন্দ হয়েছে, কথা কন না কেন। আর এখন মানুষের রূপ দেখে বিয়ে ঠিক করা হয়, মানুষের নৈতিক চরিত্র আর খোঁজাখুঁজি করে না। আগে মানুষ বিয়ে করাইতে গেলে তার নানা বাড়িটা কোন জায়গায় খেয়াল করছে, এখন আর নানা বাড়ি লাগে না, অতীতে কি আছে সব শেষ, কিন্তু এখন দেখতেছে যে মেয়েটা সুন্দর কিনা। আর ছেলে বিদেশ থেকে আইছে, চেহারা সুরত যেটাই হোক, নৈতিক চরিত্র যেটা মন সেইটা হোক, কিন্তু দেখা যায় তার টাকা আছে, ওই জায়গাতে মানুষ এখন আসক্ত হয়ে যাচ্ছে। কি কথা, কি অসত্য, সত্য কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, এবার ওই লোকটা যখন রওনা দিল, মেয়েটাকে ডাক দিয়ে কে মা, এই জন্য আমি ওরে না করার পরে সে কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে যাচ্ছে। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, ও বন্ধুরি ছেলেটা কাঁদতে কাঁদতে নবীর কাছে যায়। এবার মেয়েটা সাথে সাথে বাবার ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা আমি বড় সুন্দরী, আমার বাবার টাকার কোনো অভাব নাই, একবার ভাবলেন না এই বিয়ার প্রস্তাবকারী তো কেউ না, এই বিয়ার প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। এই ছেলেটা নবীর বাড়ি যাওয়ার আগে আপনি নবীর কাছে গিয়ে বলে দেন আমি আপনার মেয়ে বিয়ের মধ্যে রাজি আছি। হাত তুলবেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। এবার ছেলেটা কাঁদতে কাঁদতে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা গো আমার মতন সৌভাগ্যবতী কে আছে গো, যার বিয়ের প্রস্তাব করে গলো আমার নবীজি, তাড়াতাড়ি যাইয়া ছেলেটা যাওয়ার আগে আপনি চলে যান, ছেলেটা যদি গিয়ে বলে আপনি রাজি না, তাইলে আমার নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আপনার ধন সম্পদ সব বরবাদ হয়ে যাবে। এবার ছেলেটা মন খারাপ কইরা কইরা যায়, এবার মেয়ের বাবা দৌড়াইয়া নবীর কাছে চলে যাবে। ওই দিক দিয়ে আমার নবীর কাছে ছেলেটা পৌঁছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার পাঠাইছেন, আমি জানি না কাগজে কি লেখা আছে, বুঝতে পেরেছি ওই লোকটার মেয়ের জন্য আপনি আমাকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন আমার জন্য, কিন্তু মেয়ের বাবা বিয়ের মধ্যে রাজি হই না। কিন্তু লোকটা এমন আশ্চর্য হইয়া গেল, আমার নবীর কাছে কথাটা বলতে দেরি, আমার নবী মুস্কি মুস্কি হাসি মারতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জলদি নিবে না, আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমি যখন বলি এইভাবে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জলদি নিবে না দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জলদি নিবে না, ওরে এই তাহিরি প্রেম করিও কলঙ্কি গুসনা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল। কি খারাপ লাগলো, আমাদেরকে ছেড়ে বহুত বছর আগে বাবা শাহজালাল চলে গেছে, ঠিক কিনা গন? তাই বলে কি শাহজালালের প্রেম মরে গেছে, বাবা শাহাপুরানের প্রেম মরে গেছে, গুলাব সাহাবার প্রেম মরে গেছে, শাহ আলী বুগদাদির প্রেম মরে গেছে, কল্লা শহীদের প্রেম মরে গেছে, গাছিদুল সিপাশালার প্রেম মরে গেছে? এই কথাগুলো যখন আমি বলি, ওরা বলে আমি গান গাই, কথা বলে না কেন? আল্লাহর কসম করে বলি, তাহিরি দলিল ছাড়া কথা বলে না। দেখছেন না খাজা বাবার শান নিয়া 52 জন 55 জন মিললে আমারে ফতোয়া দিছে, মাহফিল শেষ হয়ে গেছে, নাহলে আরো খালের তল ফালাইলাম, ফু দিয়ে হালের তলা ফলাইছি, এখন কয়জন আড়াই গেছে গা,
সবটি ফলাই গেছে গা কই জানে লোকটি যদি বাচ্চা থাকতো রে না জানে দিনের লাগে কি উপকার হইলি কই জানে গেছতাম বুইলা গেছে গেছতাম এটা তো মন থাকবো তোরা তোরা রে চিন্না সারছি আমি বিয়া 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 তোরা ও বিয়ার সময় আছে আর কি বুঝছি আমি আমার সাথে যোগাযোগ করো ইতা কই না গো ইতা কই না বাজার মাঝে মাঝে একটু ডাইনি ভাবে যাওয়ার লাগে না শৈল তো একটা বাপ ঠিক থাকে না ঠিক নিও এখন একটা প্রেমের কথা বলতেছি তো এই জন্য মনটার মধ্যে একটা ভাব লাগতেছে কেন জানেন তুমি আমার কিছু মনে করো না এটা আবার নতুন আনছে আর কি কত কথাই বলেছি অনেক কথাই বলেছি অনেক কথাই শুনেছি অনেক ত্যাগ সহ্য করেছি অনেক কিছু বুঝেছি কিন্তু তুমি আবার কিছু মনে করো না এবার আসেন একটু সামনে যাইতাম নি নবী কি হাসি দিছে তুমি একটু মুস্কি হাসি দিও হাসি কয় প্রকার তিন প্রকার একটা হলো অট্ট হাসি আর একটা হলো মৃদ হাসি মুস্কি হাসি আমি তো গুমু তুই কি দেখছ আরেকটা হলো মুচকি হাসি মুচকি হাসি দেওয়া হলো সুন্নাতে রাসূল সুবহানাল্লাহ আমার রসুল এমন রসুল আমার ধর্ম এমন ধর্ম আমার দিন এমন দিন যেই দিনের ভিতরে আল্লাহর প্রেমে চোখের পানি ফেললেও সওয়াব আবার নবীর তরিকায় হাসলেও সওয়াব এটা মুস্কি হাসি দাও তো বাবা গুড আচ্ছা বন্ধ কর কি খারাপ লাগতেছে আপনার কাছে লাস্টিক একটু জিকির চলবে না ইনশাআল্লাহ আজকে বহুদিন পরে আইছি কিন্তু আল্লাহ তানে কবুল করে আমিন কোক্কা আর তোরা কি আমার সাথ দিছক নাকি কফি নিয়ে আস এলাকাত নাই তাহলে বাদ দে খালের পানি লই আল্লাহ কবুল করুক আমিন কন যাই হোক পানির অপর নাম কি পানির অপর নাম কি পানির কি রং আছে ওয়াটার হ্যাজ নো কালার দেখি ওয়াটার হ্যাজ নো কালার পানির কোনো রং নেই পানির অপর নাম জীবন ও জীবন জীবন রে ঠিক কিনা গন তবরক আছে নাকি আজকে নাই তাহলে জিকির দিয়ে দিব তবরক ঠিক আছে তো ইনশাল্লাহ কি ফলাফান্ডি আসস কি তোরা থাক অসুবিধা নাই তোরা বহুত কষ্ট করছস আমি জানি এই ফলাফান্ডি নবীর সৈনিক ঠিক কিনা গন যাক ডানে বামে যাবো না তবে কথা বলছিলাম নবী কোন প্রকার হাসি দিছে আর আঙ্গু দেশের মধ্যে একটা বাইরাত ছড়ছে প্রাণ খুলে হাসো স্বাস্থ্যই সুখের মূল প্রাণ খুলে হাসো এরপরে পার্কে যায় জিয়া উদ্যান আরে শহীদ পার্ক কি পার্ক এটা সরোয়ারদী পার্ক আগে ছিল জিয়া উদ্যান এখন সরোয়ারদী পার্ক না চন্দ্রিমা উদ্যান হ্যাঁ চন্দ্রিমা উদ্যান আর লাইন ধীরে ধীরে যা এক একটা রুগী যাই এমনি হাঁটতে 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 লাস্টে এমনি এক লাইন ধীরে খারো হারে কো হা 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 এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ঠিক কিনা গো এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কই হাসতে নাকি শরীর ভালো থাকে আর আমার নবী বলেন অট্ট হাসিগুলো মানুষের বিপদ দেখে আনে দেখবেন যে গরের ভিতরে বয়ত্রি বেশি হাসাহাসি করে এটার বিপদ বেশি আসে কথা কোন ঠিক না বে ঠিক ডাক বাবার আমার কথা একটাই হাসি হাসবো কি হাসি হাসবো মুচকি হাসি দেন না একটু হাসি আই ফোরসি ডু ই ডুই চেষ্টা করছি তো সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করার চেষ্টা করছি না পারলে কি তা করব এবার আমার নবী মুস্কি হাসি দিছে এটার একটা হাকিকত হইলো নবীর মুস্কি হাসির হাকিকত হইলো আমি যা শুনি তুই তা শুনুস না আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা বুঝি তুমি তা বুঝো না হিসাবে তো নবী বিরহে মনটা খারাপ করার কথা কিন্তু নবী হাসি দিলেন কেন বোঝা গেল কাম হয়ে গেছে সুরে কি সুবহান আল্লাহ কইতেন না এক সাহাবীর যুদ্ধের ময়দানে চোখ পড়ে গেছে কি পড়ে গেছে চোখটা পড়ছে এমনে দইলে রইছে চোখটা লয়ে নবীর কাছে গেছে নবী গো চোখটা হয়ে গেছে নতুন বিয়া করছিলাম আমার চোখটা হয়ে গেছে কখন কি তুই বউ থাকবো নি জানে কেন জানে চোখটা একটু বালা করে দেন নবী কয় তার একটু ইমান পরীক্ষা করে লয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও সেই লোকটা ডাক দেখে নবী গো চোখ চাই আর আমরেল কি বাবা খাওন খাইবার লাগে জান্নাত চাইলে খালি খাওন খাইতা না
আর ওই সাহাবী কয় আমি চোখ চাই, নবী ডাক দিয়ে কয় তুমি চোখ চাও না জান্নাত চাও? আমরা হইলে কইলাম বলে নবী গো জান্নাত চাই, সাহাবা ডাক দেখ আমি চোখ চাই। এবার নবী চোখটারে এইভাবে ধরলেন, ধরে তিনি নবী থুতু মুবারক দিয়ে চোখের এই জায়গায় একটা প্রলেপ দিলেন, দিয়া এই ঝুলন্ত চোখটারে নিয়ে এই জায়গায় বসাই দিলেন, বসাই দিয়ে বললেন দুইটা চোখ বন্ধ করো, বন্ধ করলেন, কয় এবার চোখটা খুলো, খুললেন, কয় কি বুঝো? কয় আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি। এখন নবী ডাক দিয়ে সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন? কই নবী গো আপনি যদি মোহব্বত কইরে আমার চোখ ভালো করে দেন, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনি রাজি থাকলে তো জান্নাত রাজি, কথা কোন ঠিক কি না? এই সুন্নির এই জন্য ইমান ইমান করে, নবীরে হয়ে গেলে কাম হয়ে গেছে। নবী ডাক দিকে শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ যারা করব, আমার ইমান থাকার কারণে, আমার প্রতি তাদের বিশ্বাস থাকার কারণে আমি রসুল তাদের জন্য সুপারিশ করব। ও বন্দরে সামনে যেতাম না একটু, একটা জবান ও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী যখন মুস্কি, আল্লাহ একবার জোরে হবে, নবী যখন মুস্কি হাসি দিল গো মহাই মুহূর্তে, এবার ওই মেয়ের বাবা নবীর কাছে হাজির হইয়া ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমি বড় বিয়াদবি করেছি, আমি বড় অন্যায় করেছি গো নবী, আপনার আপনার প্রস্তাবে আমি না করে অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়েও রাজি, আমিও রাজি, আমার নবী ডাক দিয়ে কয় তাইলে আমি রহমাতুল লিল আলামিন কাজী। আল্লাহু আকবার বলে কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায় কান্দায় না ও নবীজি, মায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি। নবী চাই কি চাই না? চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি, চাই যে নূরের নবীজি। মনটা শুধু বুকে রাখতাম, মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। এই গজলের বইটা নিবেন, বর্ষার মধ্যে কাজে লাগবে, নদীর পার বসে বসে শুনবেন, 50 টাকা করে নিয়ে যাবেন। এই যে এখানে একটা আরেকটা কলি বলতেছি, এখানে আমার নবীর নকশা মুবারকের নিদর্শন আছে, নেইমার মেসি আর ওই কি লিগ নাইতেছে একটা কোপা আমেরিকা যাচ্ছে, ওই প্লেয়ারের ইমেজে নাম আইতা এই নবীর নকশা মুবারক গুলো ঘরের মধ্যে জুলাই রেখে রাতে ঘুমাইবেন। এমনও আছে নবীর কম্বল মুবারক, চুল মুবারক, লাঠি মুবারক সবগুলো আছে এখানে, এগুলো নিয়ে জুলাই রাখবেন, পকেটে টাকা থাকলে নিয়ে যাবেন, মা অনেক খুশি হবে, এই পোলাপানগুলো আসছে, দুটোটাই আমার মুরিদ, খেদমত করে আর কি আপনাদের, আল্লাহ যেন কবুল করে, হাতিয়াটা 50 টাকা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে শুনেন একটা কথা, এই কলিটার সাথে আমাদের জীবন মিলে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলেন, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার, নবীর প্রেমে জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলেন তো দেখি। স্লোগান হবে, স্লোগান দাও, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলো সুবহানাল্লাহ,
এবার ছেলেটাকে নবী ডাক দিয়া বলে বাবা রে এখন মেয়ে তো রাজি তুমি মহরনা হিসেবে তুমি কি দিবা মেয়ের কেনাকাটা তুমি কি করবা এবার ছেলেটা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী আমার জাস দিনের জন্য সব আমি কুরবানি দিয়া আমি এতিমের মতন হইয়া গেছি এখন আমার এই পাঞ্জাবি আর লুঙ্গিটা সারা আমার কোনো কিছু নাই আমি কিভাবে কোথায় থেকে দিব এই কথা বলার পরে নবীর সাহাবীরা ডাক দিয়া বলে ও নবীজি ও মায়ার নবী গো কিচ্ছু লাগবে না আমার ভাইয়ের জন্য আমি নিজে রাজি আছি দেওয়ার জন্য সব সাহাবীরা মিলে মিলে ওই তার ভাইয়ের জন্য অনেক টাকা পয়সা তুললো এবার তোলার পরে আমার নবীর কাছে দিল নবীর কাছে দিয়া দেওয়ার পরে আমার নবী বললেন একটা কাজ করো স্ত্রীর জন্য বিয়ের বাজার কিনে নিয়ে আসো প্রথম শাড়িটা নিয়ে আসো আর তুমি কিছু কেনাকাটা করে নিয়ে আসো এবার টাকাগুলো নিয়ে নবীর সাহাবিটা বাজারের মধ্যে গেল যেই মাত্র গেল যাওয়ার পরে সব কিছু কেনাকাটা করার জন্য এই দোকান থেকে ওই দোকানে যায় ওই দোকান থেকে ওই দোকানে যায় এই পাগলটা কেমন এই এই পাগলটা আপনাদের মতো পাগল বৃষ্টি দেখা বাড়িতে ঘুমান নাই মাহফিল এসে গেছেন বৃষ্টি দেইকা মাহফিল বন্ধ করেন নাই মাহফিলে চলে এসেছেন এই পাগলটা এমন পাগল দিনের জন্য এমন পাগল এই পাগলটা যখন ওই বাজার করার জন্য গেল বিয়ের বাজার করার জন্য গেল কিন্তু বিয়ে হওয়ার পরে বিয়ের জন্য স্ত্রী স্বামী কাপড়গুলো কিনবে কিন্তু যেই মাত্র কাপড়গুলো কেনার জন্য হাতে নিল হঠাৎ করে পাগলার কানে একটা আওয়াজ আসলো আমরা আজানের সময় হলে শুনি হাইয়া আলা সলা কিন্তু ওই যুদ্ধে ওই লোকটা যখন বাজার করে তার কানের ভিতরে একটা আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ বলে একটা আওয়াজ আসছে এই সাহাবিটা কেমন নবীর পাগল কে যেন তার ডাক দিয়া কই তোরা কই রে আয় আয় আমার নবীরে পাকড়াও করার জন্য বিয়াদবরা সন্ধি করেছে তাড়াতাড়ি আয় যুদ্ধের ময়দানে আয় এই কথা শোনার পরে এখন পাগলা কি করবে এই দিক দিয়ে হলো নতুন বধু আর এক দিক দিয়ে হলো আমানতের টাকা শাড়ি কিনবে কাপড় কিনবে কিন্তু ওই লোকটা এখন আর স্ত্রীর কথা বুইলা গেছে নবীর কথা কানে শুই না দুনিয়াদারির কথা বুইলা গেছে গো এবার ওই লোকটা হাতের মধ্যে টাকা গোলা নিয়া এই কাপড়ের দোকান থেকে এখন অস্ত্রের দোকানে চলে গেছে যাইয়া ডাক দিয়া কয় তোমরা কে আছো আমার তলোয়ার দাও তোমরা কে আসো আমাকে বললম দাও কে আসো যুদ্ধের মাথার টুপিটা দিয়ে দাও এবার ওই লোকটা শাড়ি কাপড় কিনা রাইকা দিয়া নবীর মহব্বতে যুদ্ধের সরঞ্জামাদি হাতে লইয়া যুদ্ধের ময়দানে দৌড়াইয়া চলে গেছে যেই মাত্র চলে গেছে আল্লাহ আকবার হবে না বাবা ওই যুদ্ধের ময়দানে গেল এমন ভাবে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে 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 একটা বিয়াদব এমন জুড়ে তারে আঘাত করছি গো একেবারে মাটির মধ্যে নেতায়া ফালাইছি আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না না আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার সাহাবি যুদ্ধের জামা কিনে নাই আপনার সাহাবি বিয়ের জামা কিনে নাই জিহাদের কথা শুনে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে চলে গেছি আমার নবী তখন ওই সাদ সালামির ওই যুদ্ধের ময়দানে চলে গেছে যাইয়া আমার নবী যখন যুদ্ধের ময়দানে তার তালাশ করতেছেন কোথাও খুঁজে পাই না হঠাৎ করে সাদ সালামির দেহ যুদ্ধের ময়দানে পেল যেই মাত্র পেল ওই মুহূর্তে আমার নবী সাদ সালামি তরুতাজা শরীরটা নিয়ে গেছে যাওয়ার পরে দেখতেছেন আমার নবীন সাহাবি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদতের সুদা পান করে ফেলেছে কত বড় আশেকের রাসূল ছিলেন ও বন্ধু
ও বন্ধুরি। এবার আমার নবী সাত সালামের চেহারা দেখে চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন, কান্তি কান্তি চোখের পানি মুবারক, চোখের পানি মুবারক, দাড়ি গুলা বেবে পড়েন। এবার সাহাবারা দেখে আমার নবী কান্না করতেছে, কান্তেই কান্তে নবী অস্থির হইয়া গেল, এ সাত সালামি রে তুই আমারে এত ভালোবাসস, তুই কুরআন রে এত ভালোবাসস, তুই দিন রে এত ভালোবাসস। সাহাবাদের মন খারাপ হইয়া গেছে, আমার নবী কান্তেছে, নিশ্চয়ই আমার নবী সাদরে বড় ভালোবাসতেন। এই কথা বইলা আল্লাহু আকবার কয়া নবী আসমানের দিকে যখন তাকাইলো, আমার দেশে দেখবেন ছেলে মারা গেলে আল্লাহ গো কইরা উপর দিকে একটা চিৎকার মারে, আমার নবী এমন ভাবে আল্লাহ গো কইয়া উপর দিক দিয়ে চিৎকারটা মারলো, যেই মাত্র চিৎকার মারলো আমার নবী তাকাইয়া একটা মুস্কি হাসি মারছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা মুস্কি হাসি মাইরা সাথে সাথে চেহারাটার আবার নিচের দিকে কইরা মুস্কি হাসে। ইন দি মিন টাইমে চিত্র হইল তিনটা, এক নম্বর সাদের চেহারা দেখে আমার নবী কান্না করলো, দুই নম্বর আমার নবী উপরে দিকে তাকে একটা হাসি দিল, তিন নম্বর আমার নবী আমার মাথা মুবারক নিচু করে একটা মুস্কি হাসি মারলো। এখন নবীরে এই তিনটা কারণ কে জিজ্ঞাসা করব, সাহস নাই হিম্মত নাই, নবী গো আপনি সাদের চেহারা দেখলে হাসলেন, আবার উপরের দিকে সাদের চেহারা দেখে আপনি কাঁদলেন, আবার উপরের দিকে তাকায় আপনি হাসলেন, আবার নিচের দিকে তাকায় আরো বেশি বেশি করে হাসলেন, লজ্জা পড়ে গেলেন, কারণটা কি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ওরে কি দিয়ানি বাইরে জানা, জবান হবে না বলো না, ওরে কি দিয়ানি বাইরে জালাম, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ কি দিয়ে এনিবাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি অপায়, হাত তুলতে না, সব হাত তুলে না কেন? পিরিতি শিখায়া এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই। সবাই বলেন দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ কি দিয়ে এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ঠিক কিনা বলো? সন্ধ্যার আগে বৃষ্টি হয়, সকালে বৃষ্টি হয়, এখন বৃষ্টি নাই, এই নবরঙ্গের খেলার রূপকার কে? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এনিবাই, মুর্শিদের প্রেম জালা এনিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জালা, বলো ওরে কি দিয়ানি ও মোর জালা রে এ জালা কি দিয়া নিবাই। কয়টা রহস্য?
এক সাহাবা সাহস কইরা ডাক দিয়েকে তরুণ যোদ্ধা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এক তরুণ যোদ্ধা সাহাবী নবীরে ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী সাদ সালামি চলে গেছে আমরা বেতা পাইছি গো নবী আপনি নবীও বেতা পেয়েছেন কিন্তু ওই সাদ সালামির লাশটা দেখে আপনি চোখের পানি ফেলে কান্না করলেন কেন আমার নবী ডাক দিয়া বলেন আমি কান্না করছি কেন জানানি যে এই সাদ সালামির জীবনটা আমার দিনের জন্য বিলাইয়া দিল শেষ পর্যন্ত আমার একটা সুন্নাত আদায় করতে গিয়া বিয়ে করার পরেও সে বুক করে নাই সে দুনিয়ার মায়া মমতা পায়ের নিচে রাখিয়া আমি নবীর জন্য দিনের জন্য জীবনটা কেমনে দিয়া দিল এই দৃশ্যটা দেখে আমি চোখের পানি ফেলে কান্না করেছি এবার সাহাবীটা আল্লাহ আকবার জোরে হবে সাহাবীটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি সাদের চেহারা দেখাও ভারাক্রান্ত আওয়াজ নিয়ে উপরের দিকে যখন তাকাইলেন ওই দিকে তাকায়া কেন আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন এবাই ডাক দিয়া বলিল আমি কেন মুস্কি হাসি দিছি জানোনি আমি হাসি দেওয়ার কারণ হলো আমি উপরে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার সাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে আল্লাহু আকবার বলে এবার আমার নবীর সাহাবী নবীর ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী গো তাইলে আপনি নবী বলেন আমার নিচে দিকে শর্মিন্দা হইয়া কেন নিচে তাকাইলেন লজ্জা পাইয়া আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবী আমি কেন লজ্জা নিয়া নিচে তাকাইছি জাননি আমি যখন উপরে তাকাইয়া দেখলাম জান্নাতের দরজা গলা খুলে দিছে আর খুলে দেওয়ার পরে জান্নাতের ভিতর দিকে হুররা একটা দৌড় মারছে আর একটার একটার কাফর দুইটা টান শুরু করছে কার আগে কে যাইতে পারে আমার সাদ কে নেওয়ার জন্য হুররা পাগল হইয়া দৌড় মাইরা দেওয়ার কারণে আমি লাজুকতায় চেহারাটাকে নিচে করে ফেলেছি আর জোরে কোন আল্লাহু আকবার কণ্ঠটা আমার সঙ্গে মিলাইয়া দেন ও মদিনার মাঠ তুই যে বরখাটি রে বলয়াম মাটি রে তুই যে বরখাটি রে আমার নবীর কারণে বলয়াম নবীর কারণে কণ্ঠটা মিলেন যারা উঠতে যাবেন একটু ঠকবেন আর কি নবীর শান গান এটার ভাগ্য সবার হয় না ৪০ জন লোক যেখানে থাকে সেখানে একটা আল্লাহর ওলি থাকে এই মসজিদ দোকানে গেলে পাওয়া যায় না এইগুলো কোরআন সুন্নার বাগানে আসলে পাওয়া যায় আমার সঙ্গে মিলিয়ে দেন ও মদিনার মাটি রে তুই যে বীরে বলয় মদিনার রে আমার নবীর কারণে বলয়ামার নবীর কারণে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পড়ি হাত আহা ওই মাটি তো চয় বল ওই মাটি যার গলাই রে রুগবালাই তাকে না রে বল ওই মাটি যার রোগ বানাই থাকি না রে আমার নবীর কারণে বলয়া আমার নবীর কারণে
মদিনার তো দাম কার কারণে, সাহাবারা জান্নাতি হইলো কার কারণে, তাইলে আমরা দামি হইলাম কার কারণে? ওই নবীর গান গাইলে কি খারাপ লাগে? এই জন্য যুবক ভাইর একটা কথা বলি, নবীর প্রেমিক যারা তারা কখনো বাবা খাইতে পারে না। সঠিক সঠিক, নবীর প্রেমিক যারা তারা কখনো গাঞ্জা খাইতে পারে না, নবীর প্রেমিক যারা তারা কখনো ইয়াবা ট্যাবলেট খাইতে পারে না। আওয়াজ আসতে হইছে, খাসনা খাসনা কি মুখ পেতে গেন, ঠিক আছে খাস না, ঠিক আছে সিগারেট খা না, ঠিক আছে। আরে বাবা সবই বুঝি, ওয়াজ তো করতেই বুঝোস না, কিছু রোহিঙ্গা ফিস ফিস ঘুরে নিতে পারলে পড়ল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গপাড়া সর্বনাশ। এক দাস্তানের আগারে বসে হেরেনু মাটির ডেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গাড়িতে সুবাসে বড়া তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি ও তিনি চুমাটি, ফুলের সহিত থাকি আহার সুবাসে হয়েছে খাটি। তাই তো শেখ সাদী রহমতুল্লাহ বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। রসুল বলেছেন সবচাইতে ভালো লোকটা হলো সেই ব্যক্তি যে তার বন্ধুর কাছে ভালো, নিজের জীবন সবচাইতে ব্যর্থ যার জীবন একটি ভালো বন্ধু বাছাই করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা বলো, কষ্ট পেয়েছো তুমি না, লজ্জা পেয়েছো না, বাবা খাবে আস্তে আস্তে। আমার সাররা যদি সমাজে কোনো বাবা টাবা কেউ খা গুফনে যায়া আমার সারের কাছে যায় কয়ে দিবেন এই মুখ হ্যাঁতে খা, দেখুন আমার সুরার বাংলার যুব সমাজ আজ নেশার কারণে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে। আজকের ওয়াজ মাহফিল থেকে নবীর মহব্বতের কথা বলছি, কোরআনটা সামনে এদিকে তাকাও, আমার হাতে কি, অনেকে তাকায় নাই বলো হাতে কি, হাতে কি, এদিকে তাকান হাতে কি, এই তোরা তাকা হাতে কি, এখন বলেন এই কোরআনটার দিকে তাকিয়ে বললাম আর জীবনে কোনোদিন নেশা করব না। আমরা যত ওয়াজ করি আমাদের একটা ভয় বিরাজ করে, আমার যুব সমাজ এত মহব্বত নিয়ে ওয়াজ শুনে ওই যুব সমাজের লোকগুলো যদি আবার রাতের বেলা গিয়ে নেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, এর চাইতে আমাদের 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 চাইতে এর চাইতে বেশি কষ্ট আর কেউ পায় না। আমি বিশ্বাস করি এই কোরআনের মাহফিলে যারা এসেছেন তারা কেউ নেশা করে, যদি নেশা কইরা থাকেন আজকে তওবা করেন, রাজি আছেন সবাই? এখন বলেন বাবা বন্ধ, বাবা তুই দি বাদাম খেতেছ কসনা, আল্লাহর রাস্তে কসনা, বাবা এই মাহি ভাই ওয়াজটা ঠিক আছে না, দরকার আছে কিনা বলেন, স্যার বলেন দরকার আছে কিনা, আমি এই কথা বললাম এইভাবে বলি এই জন্য যুবকরা একটু, হ্যাঁ আমি প্রথম ইমান দিয়ে শুরু করছি, যারা ইমানদার তারা কখনো হারাম খাইতে পারে না। বাবা জোরে কয় বাবা, এদিকে তাকা তোরা কিন্তু মা গুন্ধার দিস, বাবা এটা রেকর্ড হয়েছে বন্ধ, বাবা আও আপনার কোন লাগতো না, বাবা ইয়াবা ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, ইয়াবা বন্ধ, সুদ বন্ধ, গোশ বন্ধ, চুগুলকুরি বন্ধ, নেশা বন্ধ, এলএসডি বন্ধ, এটা কি বাড়িছে নতুনটা, এই নিয়ামত নতুন যেটা বাড়ি শিখতে না এলএসডি না কয়েকটা দর্শনী সাত সাত হাজার তারা হেরা পুলিশে ধরার পরে এরা হাসাহাসি করছিল জি, হেরা বলে আবার ভাইরাল ঠিক না, আরে দুনিয়া কইলো রে নেশা করে নেশা করছে আবার পুলিশে ধরার পরে হ্যাঁ আবার হাসে, এর জুতা লাগানো দরকার ধরে ছিল, চুরি তো চুরি আবার সিনা চুরি ঠিক না গা, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা এলএসডি ডেন্ডি চুগুলপুরি সুদ, সুদ আছে নি রে, এই সুদটা বড় ভয়ঙ্কর। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, গো আমার ডর করতেছে গো, ডর আছে, ডর আছে, সুদ কি চলবে না বন্ধ হবে? এই যুবক পোলাবেন,
তোদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, যোগ্যতা তার নাই, যোগ্যতা তার নাই। রাগ করছেন কি আমার সঙ্গে? সুদকুর সমাজের সবচেয়ে বড় শত্রু। এই সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে, হেতের গার আরো বেশি মুড় হইতেছে। আবার সর্দারির বেলায় ও এক নম্বর সর্দার। আবার ইমাম সাহেব যায় কই, ইমাম সব নামাজ করার সময় ফেট মোটা গাড়ো আমাদের মশল্লাটা দুয়া দিন না কি লাগিয়া। আমারে কই তো সাহস হয়েছে না, আবার আমি জীবনে যত নামাজ পড়াইছি তা আমার ডরে না কাঁপছে। বেটা শিখ না হইলেও বেটার লেখা তেজ আছে, কারণ হারামখুর হারামখোর তাইরি সামনে থেকে দৌড়। এখন বলেন নামাজ পড়ব পড়ব না, চলবে চলবে, নামাজ রোজা হজ জাকাত এবাদত মহাব্বত সোহবত খেদমত আল্লাহ কবুল করুক। জীবনে একটা কথা বলে দেয় কোরআন শরীফ হাতে নিয়ে, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। মা বাপরে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন, আর গাতার মাছ নিয়ে তাহিরে বাইত নিয়ে ফসাই দিবেন, হইল মাছ আর বাইম মাছ আর ট্যাংরা মাছ আর গোলা ইয়া মাছ, এই মন জাতের মুড়িদ আমার দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া উরুসের মধ্যে গরু লিয়ে যাবেন গে আব্বা বালা জুন্নি, তোমার মতন মুড়িদ আমার দরকার নাই। তুই যদি ওয়াজ কর, ওয়াজ আমার দিয়ে করাস, তোরা যদি ওয়াজ আমার দিয়ে করাস, ভবিষ্যতে যদি শুনি যে তোমার আব্বা আমার বিচার দিছে, আমি তাহিরি কোরআনে ধরে বলি মা বাপ কষ্ট পাইছে আর তুমি আমার আইনা বড় বড় মাহফিল সাজাইবা, তোমার মতন ব্যক্তির দাওয়াত আমি তাহিরি রাখবো না। এটা আমার ডাইরেক্ট অ্যাকশন, আমি তাহিরি যতটুকু আসছি একমাত্র মার দোয়ার কারণে আইছি। আজকে আসার সময় কেতন নি মাহি ভাই গর্ব একটা কথা, মায়ের দোয়া সেক্রেটারি আলহামদুলিল্লাহ, কান্নাকাটি না, মা বাবার দোয়া থাকলে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। আজকে আমি আসার সময় আমার আম্মা আছে না, হান্দের সিনিনি আর পিঠা যে বানানো সিনি সিনি জিডা সিনস নেটে কইছ না, আমি কইতা সেকেন্ডটা দেখ, মানে হইলো এগুলো আটা দিয়ে পানির মধ্যে গোল কইরা, এরপরে গোল কইরা এমনি নকশি দিয়ে বানা, এগুলো তেলের মধ্যে ফালাইয়া আবার কি করে বাজি করে, এখন আবার ওই যে শিরা দিয়া গুড় দিয়া গুড়ের শিরা দিয়া শিরা দিয়া পরে খায় জামাই জামাই নতুন কি কইটি রে সন্দেশ সন্দেশ বা হান্দেশ যেটা কইটি যা। আজকে আসার সময় আম্মা দেখছে এগুলো তেলের মধ্যে ফালাইয়া সুন্দর করে বাজি করতেছে, পরে আমি আম্মার পিছন দিয়ে গেলাম, যাই ফিরে এমনি আটটা জনে এমনি দিছি কপুত্রে তোর আগের হাইছত্র ওখানে গেছে না রে ভূত, পরে একটা ফিডা লইয়া কটকট করে কামড়ায় খাইয়া উঠছে। এটা আমার আম্মার হাতের খাবার, মন হইছে যেন আমি স্বর্ণ খাইছি। মা আছে দিক কেন আমার হাতের খাবার খাইতে পারি, এই মা যখন থাকবে না চোখের পানি ফালায় কাঁদ দিয়ে আমার সামনে, ওই দিন বুঝবা তাহিরির কথার কত দাম। আমার টেবিলের ভিতরে ডয়ের ভিতরে এখনো আব্বার কাফনের কাপড়টা আছে, আমি হাতায় হাতায় মাহফিলের মধ্যে আসি, সব মাহফিলের কথা বলি, কারণ হলো আমার প্রেম আমার কাছে, আমার ভালোবাসা আমার কাছে। কারণ বাড়িতে গেলে এখনো বাবা যেই রুমে থাকতো দরজাটা যখন দেখি বাবার কথা মনে হয়, তাই তো প্রায় মাহফিলে বারবার এই কথাটাই বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই, এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে বলো শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না
হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে বলো শুধু মানে শুধু আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা